এবিভিপি ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে ছাত্র সংঘর্ষ উত্তেজনা হাবরাসি চৈতন্য কলেজে এবিভিপি'র অভিযোগ শিক্ষক দিবসে কলেজে শিক্ষকদের শ্রদ্ধা জানাতে গেলে মারধর করে তৃণমূল অভিযোগ অস্বীকার শিক্ষক দিবসে কলেজের শিক্ষকদের সম্মান জানাতে গেলে এবিভিপি সমর্থকদের মারধর করে মাথা ফাটানোর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের দিকে ঘটনার জেরে উত্তেজনা ছড়ালো হাবড়াศรี চৈতন্য কলেজে ঘটনার জেরে আহত হয়েছেন এবিভিপির দুই সমর্থক আহতদের মধ্যে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তুহিন দাসের অভিযোগ শিক্ষক দিবস উপলক্ষে এদিন কলেজে এসেছিলাম স্যারদের শ্রদ্ধা জানাতে সে সময় আচমকায় তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা হামলা চালায় ঘটনায় জখম হয়েছেন দাস তার মাথাতে দুটি সেলাই পড়েছে বর্তমানে সে ভর্তি হাবড়া হাসপাতালে আসলে আমি আজকে ফিফথ সেপ্টেম্বর উপলক্ষে কলেজে গেছিলাম ওই শিক্ষা দিবস উপলক্ষে এবার আমি এবিএপি করি এইটাই আমার দোষ হয়ে গেছে এই উপর এর জন্য তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন থেকে আমি শুধু কলেজের বাইরে বেরিয়েছি একটু ঘুরতে এই পিছন থেকে ধরে এসে দুম করে কতগুলো ঘুরি গুছি চালিয়ে এলো আর মাথা থেকে মানে বিচ্ছিরিভাবে রক্ত হয়ে যাচ্ছে এর পাশাপাশি এবিবিপির পক্ষ থেকে অভিযোগ তাদের এক সমর্থককে আটকে রাখা হয়েছে কলেজে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ কলেজে গিয়ে ওই ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পরে তাকে নিয়ে আসা হয় হাসপাতালে ঘটনায় দুপক্ষই হাবড়া থানায় অভিযোগ দায়ের করে যদিও ঘটনার পর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য বিশাল দে সমস্ত অভিযোগ অস্বীকার করেন তার দাবি ছিল কলেজের ছাত্রীরাও এবং ছাত্রীরাও সেখানে ইনভলভ তা কিছু ছাত্রীদের দেখে এবং ওরাই আছে কিন্তু দিকে দেখে নিই খুবই আচরণ খুবই ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া